এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো, সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহরবানিতে আমিও ভালো আছি। আজকে আমরা আপনাদের প্রিয় বই এসো কোরআন শিখি বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় ক্লাস করব। পেশের উচ্চারণ, পেশের উচ্চারণ বাংলা রস্যকারের মতো হবে। কিসের মতো হবে? বাংলা রস্যকারের মতো হবে। আর মনে রাখতে হবে যে পেশ উচ্চারণ করার সময় 2 ঠোঁট গোল হয়ে যাবে। ব রস্যকার বউ, বা পেশ বউ। পেশের উচ্চারণ করার সময় 2 ঠোঁট গোল করে মাঝখানে ফাঁকা রেখে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে। আর আজকে আমরা পেশের উচ্চারণের পাশাপাশি 3টি করে উচ্চারণ পাবো, কারণ প্রথম পড়ছি এক জবরের উচ্চারণ, তারপরে পড়ছি এক জেরের উচ্চারণ, আজকে পড়বো এক পেশের উচ্চারণ। তাহলে আমরা 3টি হরকতের উচ্চারণ একসাথে পড়তে পারবো ইনশা আল্লাহ। যাদের কাছে এসো কোরআন শিখি বই আছে এবং পেন্সিল খাতা আয়না, এই সবগুলি জিনিস একসাথে নিয়ে আমার সাথে প্র্যাকটিস করুন, শুরু করুন। আর যাদের কাছে এখনও এসো কোরআন শিখি বইটা পৌঁছে নেয়, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে বইটা ঝটপট তাড়াতাড়ি করে সংগ্রহ করে নেবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। হামজা পেশ ও, হামজা পেশ ও। আমরা 3টা উচ্চারণ করব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও। ওকে, বা পেশ বু, বা পেশ বু, বু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বউ। অনেকের ঠোঁট গোল হয় না, তাহলে এই প্র্যাকটিসটা করবেন, দেখেন এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। বা বি বউ, বা বি বউ। তা পেশ তু, তা পেশ তু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু। সা পেশ সু, সু সু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু। জিম পেশ জু, জিম পেশ জু, জিম জবর যা, যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু। হা পেশ হু, হু হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু। খ পেশ খু, খু খু, খ জবর খ, খ জের খি, খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু। ডাল পেশ দু, ডাল পেশ দু, ডাল জবর দা, ডাল জের দি, ডাল পেশ দু, দা দি দু, দা দি দু। জাল পেশ জু, জু জু, জাল জবর জা, জা জা, জাল জের জি, জি জি, জাল পেশ জু, জু জা, জা জি জু, জা জি জু। র পেশ রো, রো রো, র জবর র, র জের রি, র পেশ রো, র জবর র, র জের রি, র পেশ রো। জা পেশ জু, জা পেশ জু, জু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু, জা জি জু। সিন পেশ সু, সু সু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু।
সা সি সু শিন পেশ সু 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 শিন জবর সা শিন জের সি শিন পেশ সু সা সি সু সাদ পেশ সু সু সাদ জবর সা সাদ জের সি সাদ পেশ সু সা সি সু সা সি সি সু সটা কিন্তু মোটা হবে একটু আবার লক্ষ্য করুন আয়না দিন সা সি সু এই সিনের সাথে সাদের সাথে পার্থক্য করতে হবে এটা আমি পরে শিখিয়ে দিচ্ছি দদ পেশ বো 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 এভাবে দদ জবর ব দদ জের বি দদ পেশ বো ব বি বো দ বি বো ত পেশ তো তো ত জবর ত ত জের তি ত পেশ তো ত তি তো ত তি তো র পেশ রো 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 র জবর র র র জের রি রি র পেশ রো রো র রি রো আইন পেশ রু রু আইন জবর আ আইন জের রি আইন পেশ রু আ রি রু আ রি রু গাইন পেশ গু 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 গাইন জবর গ গ গাইন জের গি 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 গাইন পেশ গু 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 গ গি গু ফা পেশ ফু 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 ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু এভাবে বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকুন চর্চা করতে থাকুন মাস্ক করতে থাকুন একটা না একটা পদ্ধতিতে একটা না একটা ভাবেই একটা না একটা সিস্টেমেই আপনার কাছে জিনিসটা সহজ হয়ে যাবে চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু তাআলা সহজ করে দিবে ইনশাআল্লাহ লক্ষ্য করুন ক পেশ কু কু এটা কিন্তু একটা জটিল উচ্চারণ অনেক মানুষ কিন্তু ক পেশ কু 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 এরকম হলকের মধ্যখান থেকে কু কু করতে থাকে কুল হুয়াল্লাহু আহাদ এগুলো বলে এগুলো মারাত্মক ভুল খুব কেয়ারফুল কু 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 কফ জবর ক কফ জের কি কফ পেশ কু ক কি কু ক কি কু কাফ পেশ কু কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু কা কি কু আমাদের মনে আছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ কিভাবে করতে হবে তাড়াতাড়ি করতে হবে লাম পেশ লু 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 লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু লা লি লু মিম পেশ মু 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 মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু মা মি মু আয়না দেখে দেখে বারবার চর্চা করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ নুন পেশ নু 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 নুন জবর না নুন জের নি না নি নুন পেশ নু না নি নু না নি নু ওয়াও পেশ উ ওয়াও পেশ উ যেন না হয় উ উ উ উ ওয়াও জবর ওয়া ওয়াও জের উই 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 ই যেন না হয় ওয়াও পেশ উ ওয়া উই উ হা পেশ হু হা পেশ হু হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হামজা পেশ উ উ উ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আ ই উ ইয়া পেশ ইউ 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 ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ আমরা শেষ করেছি পেশের উচ্চারণ এবং পাশাপাশি তিনটি হরকতের উচ্চারণ সবাই বলে আলহামদুলিল্লাহ
এবার আমরা পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য, পেশের উচ্চারণ দুইটা একরকম কিভাবে আপনারা পার্থক্য করবেন এটা আমি একটু দেখাই দিচ্ছি, লক্ষ্য করুন। তা পেশ তু পাতলা হবে, ত পেশ তু তু এটা মোটা হবে, তু 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 তু। ডাল পেশ দু, দদ পেশ দু 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 দু। হা পেশ হু, হা পেশ হু হু হু। দদ পেশ দু দু, র পেশ রু রু রু। রাল পেশ রু রু, ঝা পেশ জু জু রু জু রু জু। কফেশ কু কু, কাফেশ কু 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 কু। হামজা পেশ উ, আইন পেশ রু উ রু উ রু। ঝা পেশ জু জু জু। জিম পেশ জু 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 জু। সদ পেশ সো সো সো। সিন পেশ সু 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 সু। রু, র পেশ রু। ঝা পেশ জু জু রু জু রু জু। র পেশ রু, রাল পেশ রু 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 পাতলা। জিম পেশ জু, রাল পেশ রু জু রু। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এশো কোরআন শিখি বইয়ের 22 নম্বর পৃষ্ঠাটি আজকে আমরা পড়ে শেষ করেছি। আমরা প্রত্যেকেই বেশি বেশি করে চর্চা করব, চেষ্টা করব, প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিব, আমরা যেন সবাই সহি করে শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের এই কোরআন শিক্ষার যে একটি কোর্স রয়েছে এটার একটি প্যাকেজ হলো আমাদের 100 কোরআন শিখে একটি বই, তাজউইদ কালার একটি কোরআন মাজিদ এবং ভিডিও মেমোরি কার্ড। এই তিনটা জিনিস আপনার ফ্যামিলিতে রাখুন এবং যেখানেই কাউকে গিফট করতে মন চায়, উপহার দিতে মন চায়, তাহলে এই তিনটা জিনিস একসাথে একটা প্যাকেট করে গিফট করুন। পৃথিবীর সবচেয়ে দামি গিফট হিসাবে আপনারটাই সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবুল করুন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।